প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হান্নান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সরোয়ার কামাল টারজান সহ অন্যান্যরা। সদর উপজেলার 57টি শিক্ষা প্রতিষ্ঠানের 343 জন শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট প্রদান করা হয়।